শুধু ব্যাস্টিক অর্থনীতিতে ফেল এমন রেকর্ড হলো জাতীয় সালের মাস্টার্স শেষ পর্বে গণহারে ফেল করানোর অভিযোগ উঠেছে শিক্ষার্থীরা বলছেন সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি খাতা এদিকে নিয়োগ পরীক্ষায় আবেদনের বয়স ফুরিয়ে আসায় দুশ্চিন্তায় আছেন তারা আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত ছবি তুলেছেন নির্মল চন্দ্র নারায়ণগঞ্জের তোলারাম কলেজের অর্থনৈতিক বিভাগের ছাত্র দুই হাজার বারো তেরো শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলেন অনার্সে কিন্তু দশ বছরও শেষ হয়নি শিক্ষা জীবন চাকরিতে আবেদনের বয়সও শেষের দিকে দু চোখে এখন শুধুই অন্ধকার তারা ইচ্ছা করে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে তারা ইচ্ছা করে দুই হাজার বারো সালে যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে তাদের জীবনটা দশ বছরে নিয়ে গেছে কিভাবে সম্ভব আপনি কি কোনো এমন কোন দশ বছরে যায় সর্বশেষ মাস্টার্সের রেজাল্টে অর্থনীতিতে এসেছে যদিও অন্য সব বিষয়ে খুব ভালো রেজাল্ট তার সামষ্টিকে যদি আমি পঁয়ষট্টি প্লাস সত্তর পেতে পারি রেজাল্ট একটু ডাউন হয়ে তাহলে বেসটিকে আমি কিভাবে ফেল করি এখন আমার খাতাটা যদি আমি আপনার কোনো কারণে এনে দেখাতে পারতাম তাহলে আপনারা কম্পেয়ার করতে পারতেন আমি কি লিখেছি এমন বিড়ম্বনায় তোলারাম কলেজের আরেক শিক্ষার্থী মোহাম্মদ হাসান বয়স তিরিশ পেরোতে চললেও শেষ হয়নি ছাত্রত্ব সেও ফেল করেছে ব্যাস্টিক অর্থনীতিতে সাবজেক্টেই কিন্তু সবাইকে ফেল দিছে। এটা আমাদের পরীক্ষাও কিন্তু খারাপ হয় না কিন্তু আমি এটা কেন ফেল করবো আমার অন্য বিষয়গুলো কিন্তু অনেক ভালো রেজাল্ট এটাই শুধু আমার ডি যদি আসতো তাইলে আমি ফার্স্ট ক্লাস তাদের মতো হাজারো শিক্ষার্থীর কপালে এখন চিন্তার ভাজ লজ্জায় মুখ দেখাতে পারেন না কোথাও সরকার জাতীয় প্রতিষ্ঠানের কাছে এটা স্বাভাবিক ব্যাপার ইয়ার গ্যাপ হতেই পারে কিন্তু আমাদের কাছে যে ইয়ার গ্যাপটা যে কতটা লস প্রজেক্ট সেটা আমরাই বলতে পারি কারণ আমরা একটা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারি না কোনো একটা জায়গায় বলতে পারি না আমাদের সেম এই যে পাবলিক ইউনিভার্সিটিতে তারা চাকরি বাকরি করতেছে পড়ালেখা শেষ আরও পাঁচ বছর আগে কিন্তু আমরা এখনো স্টুডেন্ট যখন আমাদের সার্টিফিকেট আসবে তখন আমাদের বয়স নেই এই সার্টিফিকেটটা তো মানে এটা দেখার মতো আর কিছুই না শুধু নিয়ে তাদেরকে সাজিয়ে রাখার মতো হবে এগুলো তো এক রাস্তা পাশে ফুটপাতে মুড়িওয়ালা বসে ওনাদেরকে একমাত্র দেখছি ওনাদেরই কাজে লাগবে এছাড়া কোনো কাজে লাগবে না আমাদের দুই অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের রেজাল্ট প্রকাশিত হয় এতে অন্যান্য বিষয়ে গড় পাশের হার প্রায় সত্তর শতাংশ তবে মাত্র আঠাশ শতাংশ পাশ করেছে অর্থনীতি বিভাগে অধিকাংশ শিক্ষার্থী ফেল করেছে ব্যস্টিক অর্থনীতিতে অকৃতকার্য পরীক্ষার্থীদের ফল বিশ্লেষণে দেখা যায় অন্যান্য বিষয়ে রেজাল্ট ভালো হলেও শুধু ব্যস্টিক অর্থনীতিতে ফেল তাই হতবাক শিক্ষার্থীরা আমরা আধাও এখনো শিকারকে যে খাতা মূল্যায়ন করে দেখে নাই ভালো মতো যদি দেখতো তাহলে আমাদের মতো স্টুডেন্ট বা আমাদের মতো এরকম ফেল আসতো না অনেক স্টুডেন্টেরই যতটুকু আমরা প্রিপারেশন নিয়ে পরীক্ষা হল পর্যন্ত গেলাম বা পরীক্ষা দিলাম সেইভাবে যে রেজাল্টটা আসলো সেটা আমাদের কাম্য নয় অন্যান্য সাবজেক্টে খুব ভালো রেজাল্ট আসছে আমাদের তুলনায় কিন্তু ব্যাসটিকে আমাদেরকে এটাতে আমি বলবো রীতিমতো আমাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে ওনারা কিভাবে খাতা দেখছে এটা ওনারাই জানেন ওটা সম্বন্ধে মানে বলার কিছু নাই ওনারা হয়তো বা বিবেচনাই করে নাই যে একটা ছাত্রর একটা মানে তার একটা লাইভ এখানে জড়িত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি ফল বিপর্যয়ের দায় শুধুই শিক্ষার্থীদের সে দায় নিতেও নারাজ তারা যদি সে বারো তেরো তার সঙ্গে অন্য অন্য যারা পড়েছে হ্যাঁ তারা কিন্তু চার বছর থেকে সাড়ে চার বছরের মধ্যে অনার্স শেষ করার কথা মাস্টার্সে এক বছর রাইট তো সেটি যদি হয় যুক্তি অনুযায়ী তার তাহলে সে আরও আগে কোন কোন কোর্সে ফেল করে এসেছে অর্থাৎ ফেল করা তার আগের আরও ঘটনা আছে কিনা আর না হয় তার দশ বছর লাগার কোনো কারণ নেই এরই মধ্যে খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছে রেকর্ড সংখ্যক শিক্ষার্থী আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা